जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, सुस्थ सुखी निरोग थाकते एवं गृहे सुस्वास्थ्य ओ समृद्धि बजाय रखते अमावस्या ओ सूर्यग्रहणेर महाजोगे बाड़ीते पोड़ान कयेकटी तेजपाता। हाँ बंधुरा, आपनी ठीकी शुनेछेन। आगामी 10ই জুন अर्थात आगामी काल संघटित होते चलेछे ए बछरेर प्रथम सूर्यग्रहण एवं एई सूर्यग्रहणेर उपभाव प्रत्येकटी जातक जातिकार ओपर पड़बे। एई प्रचंड उपभावेर हात थेके मुक्ति पेते आपनारा आपनादेर बाड़ीते कोन कार्य करबे एवं कोन कार्येर फले एई अमावस्या तिथि ओ सूर्यग्रहणेर उपभाव थेके बाँचबे एवं आपनारा उपकृत होते पारबे सेई সম্পর্কে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনার বিষয়টি অত্যন্তই প্রাসঙ্গিক, কারণ এই গ্রহণের যে কুপ্রভাব সেটা সকলের উপরেই পড়বে এবং গ্রহণ চলাকালীন সময় এই কার্য আপনাকে যেমন গ্রহণের খারাপ প্রভাব থেকে আপনাকে বাঁচাবে, ঠিক তেমনি আপনার উন্নতির পথও খুলে যাবে এবং আপনার মনস্কামনা পূরণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেই উপায় বা ক্রিয়াটি পালন করার জন্য আপনাদের যেগুলি লাগবে সেটি হচ্ছে সাতটি তেজপাতা, কিছুটা পরিমাণ কর্পূর এবং একটি মাটির পাত্র। তবে এক্ষেত্রে আপনাদের কাছে যদি মাটির পাত্র না থেকে থাকে তাহলে আপনারা তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারে, আর যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি আপনার যে কর্পূরদানি আছে আপনি সেই কর্পূরদানিতেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারে। বন্ধুরা কখন করবেন, কিভাবে করবেন সমস্ত কিছুই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে জেনে নিন যে সূর্যগ্রহণের সঠিক সময়সূচি। বন্ধুরা আগামীকাল অর্থাৎ 10ই জুন 2021 বৃহস্পতিবার দুপুর 1:42 থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং তা শেষ হবে সন্ধ্যা 6:41, অর্থাৎ দীর্ঘ প্রায় 5 ঘন্টা ধরে এই গ্রহণ চলতে থাকবে। বন্ধুরা এক্ষেত্রে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে 2021 সালের এই যে সূর্যগ্রহণ এটি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি বলয়াকার সূর্যগ্রহণ হবে এবং এই সূর্যগ্রহণের প্রতিকারক প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই আমাদের তৈরি থাকতে হবে, সতর্কতা অবলম্বন করা উচিত প্রত্যেকেরই। বন্ধুরা এই সূর্যগ্রহণ হবে বলয়াকার সূর্যগ্রহণ, অর্থাৎ 94.3% গ্রহণ হবে এবং এই গ্রহণ মূলত দেখা যাবে ইউরোপের এক বড় অংশ থেকে এবং উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক এবং আন্টার্কটিকার বিভিন্ন দেশ থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সূর্যগ্রহণ আমাদের মানব জাতির ওপর অত্যন্তই প্রভাব ফেলে এবং সৃষ্টি করে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ক্ষতিকারক তরঙ্গ শক্তি। আর আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রেখেছি যে এই সূর্যগ্রহণের উপভাব প্রত্যেকটি জাতক জাতিকার উপর পড়বেই। হ্যাঁ বন্ধুরা, শুধু পড়বে না, ব্যাপকভাবে পড়বে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই সূর্যগ্রহণের দিন আপনারা ধর্মকর্মে যুক্ত হন এবং ঈশ্বর বা ভগবানের আরাধনা করুন, নাম গান করুন। যাই হোক, এইবার আমরা জেনে নেব যে এই উপায় বা ক্রিয়াটি আমাদের কি করতে হবে।
বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে এই উপায়টি করার জন্য শাস্ত্রীর তেজপাতা এবং কিছুটা পরিমাণ কর্পূর লাগবে। আপনি সর্বপ্রথম একটি মাটির পাত্র নেবেন এবং মাটির পাত্র না থাকলে আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী একটি পাত্র নেবেন এবং সেই পাত্রের মধ্যে রাখবেন সেই কর্পূর। সেই কর্পূরটিকে রাখার পর আপনি সেই কর্পূরটি জ্বালিয়ে দেবেন আর এই কার্যটি আপনি সূর্যগ্রহণ চলাকালীন সময়ে করবেন, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দুপুর 1:42 পর এই কার্য বা উপায়টি করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যে পাত্রই নিয়ে থাকুন না কেন, মাটির পাত্র বা পেতলের বা তামার পাত্র, আপনারা যে পাত্রই নিয়ে থাকুন না কেন, সেই পাত্রে যখন এই কর্পূরটি চলবে তখন তার মধ্যে আপনি একটি একটি করে তেজপাতা দিতে থাকবেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনাকে চন্দনের সাহায্যে ওই তেজপাতার মধ্যে লিখে ফেলতে হবে আপনার মনস্কামনা, অর্থাৎ খুব কম ভাষায় ছোট করে আপনি আপনার মনস্কামনাকে ব্যক্ত করবেন তেজপাতার উপর এবং সেটি তার চন্দনের সাহায্যে লিখবেন এবং সেই তেজপাতা আপনি কর্পূরের ওই আগুনের মধ্যে একটি একটি করে দিতে থাকবে। এর ফলে কর্পূর এবং তেজপাতা পুড়তে থাকবে। কর্পূর এবং তেজপাতা পোড়ার কারণে যে ধোঁয়ার সৃষ্টি হবে সেই ধোঁয়া আপনাকে বিভিন্ন ক্ষতিকারক শক্তি এবং নেগেটিভ এনার্জির প্রভাব এবং আপনার বিভিন্ন বাস্তু সমস্যা থেকে আপনাকে সুনিশ্চিতভাবে মুক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, তাই এই উপায় বা ক্রিয়াটি আপনি আপনার বাড়ির মধ্যস্থানে আপনি সেই স্থানে বসে এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং সম্পূর্ণ রূপে চেষ্টা করবেন যে বাড়ির চারিদিকে সেই ধোঁয়া ছড়িয়ে দেওয়ার এবং সর্বশেষে এই কর্পূর এবং তেজপাতা পোড়ানোর পর যে ছাই উৎপন্ন হবে সেই ছাইটি আপনি আপনার বাড়ির বাস্তুর চতুর্দিকে বা চারটি কোণে ওই ছাই ছড়িয়ে দেবেন। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই সমস্ত তথ্য পবিত্র পুরাণ গ্রন্থ থেকে নেওয়া আর এই সমস্ত উপায় বা ক্রিয়া বহু প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে, তাই সমস্ত কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ক্রিয়ার ফলে যে ধোঁয়ার সৃষ্টি হবে সেই ধোঁয়া কিন্তু আপনাকে এবং আপনার পরিবারকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচাবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গ্রহণ শুরু হবার আগে আপনাদের অতি অবশ্যই যে কাজটি করতে হবে আর সেটি হলো, গ্রহণ শুরু হবার আগে আপনারা স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। তারপরে আপনারা আপনাদের ঠাকুর ঘরে পুজো আরাধনা যেভাবে করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন, কিন্তু গ্রহণ চলাকালীন সময়ে, অর্থাৎ দুপুর 1:42 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত আপনি কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে দেবদেবীর মূর্তিকে স্পর্শ করবেন না বা তাদের পূজা আরাধনা করবেন না। আপনি মনে মনে মন্ত্র উচ্চারণ করতে পারে, আপনি বিভিন্ন দেবদেবীর নাম মান করতেই পারে, কিন্তু হুলেও স্পর্শ করবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।